ওয়েলকাম টু লাইফ রেমেডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে রোদে পোড়া ত্বকের উজ্জ্বলতা কিভাবে ফিরিয়ে আনা যায়। এজন্য আমি যে উপকরণগুলি ব্যবহার করেছি প্রত্যেকটি আপনাদের রান্নাঘরে অ্যাভেলেবেল। তো চলে যাই রেসিপিতে। আমি প্রথমে নিব 1 চা চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি উপাদান। অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটি আমাদের ত্বকে যে পোড়া ভাবটি আছে সেটি কমাতে সাহায্য করে। এর সাথে আমি অ্যাড করব টমেটোর রস এবং ভালোভাবে এই মিশ্রণটি মিক্সড করে নিব। টমেটোর রস ব্যবহার করার কারণটি হল টমেটোতে রয়েছে লাইকোপিন নামক একটি নিউট্রিয়েন্ট, যেটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। এখন আমি শেষ উপাদান, যেটি আমাদের রান্নাঘরে সবসময়ই থাকে, সেটি হলো বেসন ব্যবহার করছি, প্রায় 2 চা চামচ পরিমাণ। বেসন আমাদের স্কিনের ডেড সেল রিমুভ করে। এর যে এক্সফোলিয়েশন প্রপার্টি আছে এর মাধ্যমে আমাদের স্কিনের ইম্পিউরিটিসগুলো দূর হয়ে যায়। এই মিক্সারটি ভালোভাবে মিক্সড করে 10 থেকে 15 মিনিট স্কিনে অ্যাপ্লাই করে রাখবেন। মনে রাখবেন, মিক্সারটি বানানোর পরে অবশ্যই 5 থেকে 10 সেকেন্ড রেখে দিবেন, যাতে প্রতিটি উপাদান একটির মধ্যে আরেকটি ইনফিউজড হয়ে যান। সপ্তাহে 3 থেকে 4 দিন এই মিশ্রণটি আপনারা আপনাদের ফেসে, হাতে, পায়ে, যেখানে রোদে পোড়া দাগ রয়েছে সেখানে অ্যাপ্লাই করবেন। একটি গবেষণায় দেখা গিয়েছে অ্যালোভেরা জেলের মাধ্যমে মাত্র 9 দিনেই রোদে পোড়া ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায়, যা অন্যান্য উপাদানে করা যায় না। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।